মা করোনা পজিটিভ, এদিকে সদ্যজাত শিশুর মধ্যে করোনা ছড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কায় 4 দিনের সদ্যজাতকে হাসপাতালে ছেড়ে পালালেন মা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সদ্যজাত শিশু এখন করোনা নেগেটিভ, তাকে মাতৃমা বিভাগের এসএনসিউয়ে রাখা হয়েছে। এসএনসিউ থেকে পরে বার করে সদ্যজাত শিশুর করোনা পরীক্ষা করা হবে বলে মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে। জানা গেছে মায়ের বাড়ি ভূতনি থানা এলাকায়। প্রসব যন্ত্রণা নিয়ে গত সপ্তাহে তিনি মালদা মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে ভর্তি হন। 4 দিন আগে এক কন্যা সন্তানের জন্ম দেন। প্রসূতি থাকা অবস্থায় মায়ের করোনা পরীক্ষা করা হয়। সন্তান জন্ম দেওয়ার পর তিনি যে করোনা পজিটিভ তা জানতে পারেন। এই অবস্থায় সদ্যজাত শিশুকে এসএনসিউয়ের নিকু বিভাগে 6 নম্বর শয্যায় রেখে তার চিকিৎসা চলতে থাকে। এই অবস্থায় সদ্যজাতের মধ্যে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে তিনি প্রসূতি বিভাগ থেকে নিখোঁজ হয়ে যান বলে খবর। তারপর খোঁজাখুঁজি করার পরে মায়ের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে মায়ের নিখোঁজ হওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে মা বাড়িতে পৌঁছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ফোন করে তার বাড়িতে পালিয়ে যাওয়ার ঘটনাটি জানান। এ ব্যাপারে মালদা মেডিকেলের এমএসভিপি অমিত দা বলেন, মা বাড়ি পৌঁছে আমাদের ফোন করে জানান মা করোনায় আক্রান্ত, সদ্যজাতকে এসএনসিউয়ে রাখা হয়েছে, সেখান থেকে বার করার পর ওই শিশুর পুনরায় করোনা পরীক্ষা করা হবে, তারপর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তিনি আরও জানান, মা আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, জেলা স্বাস্থ্য দপ্তর বিষয়টি জানে। মাকে কোভিড হাসপাতালে পাঠানো হতে পারে এইভাবে তিনি সেখান থেকে পালিয়ে যান বলে জানিয়েছেন। এসেছিল আমার বাচ্চা একটু বেকারে সদ্যজাত শিশু তারও পজিটিভ এসেছে, কিন্তু আনফরচুনেটলি খুব দুর্ভাগ্যজনক মা তার বাড়ি চলে গেছে অ্যাসিমটোমেটিক। এখন কী হচ্ছে, পজিটিভ এসে অনেক অ্যাসিমটোমেটিক, মানে সিমটম হচ্ছে, কিন্তু আপনারা আমার মতো সাধারণ লোকের মধ্যে তারা কাজ করছে, কথা বলছে, কোনো সিমটম হচ্ছে, কিন্তু তারা পজিটিভ বেরিয়েছে। মা তখন শিশু জন্ম দেওয়ার পরে মা হয়তো ভয় খেয়ে বা ভেবেছে বুঝি আমার হসপিটালে কোনো মতো পাঠিয়ে দেবো, বাড়ি পালিয়ে গেছে। আর যদি ওখান থেকে ফোন করছে যে আমার বাচ্চাটা কেমন আছে জানান, তো মা বাচ্চাটা ভালো আছে, এসেন্সিতে আমরা আইসোলেটেডলি রেখেছি, বাচ্চা ভালো আছে, সুস্থ আছে, মারও অবস্থা ভালো, সুস্থ আছে, কিন্তু মা তো ঘরে চলে গেছে ওখানে গিয়ে, মানে হোম আইসোলেশনে গেছে, হোম আইসোলেশনে আমাদের স্বাস্থ্য দপ্তরকে জানিয়ে দিয়েছি, আমাদের নোডাল অফিসার, আমাদের ডেপুটি সেমিস্টুল নোডাল অফিসারকে আমরা জানিয়ে দিয়েছি, উনি হোম আইসোলেশনে ওনার রাখা হয়েছে। স্যার করছেন চার দিন, চার দিন হোম স্যার একটা কথা বলুন তো, স্যার থেকে যেদিনই বাচ্চা যখন খারাপ হয় তখনই এসএনসিউতে যায়, ভালো হয়ে গেলে আমরা এসএনসিউতে ছেড়ে দেবো, তারপর ওকে হোম আইসোলেশন মায়ের কাছে থাকবে, তারপর আমরা আবার সোর্সঅপ করে পজিটিভ হয় তখন পজিটিভ ওকে বলে দেবো ওই মিশতে, নাহলে এখন বেরোতে পারেন করা হয়ে যেতে, আমাদের সিস্টেমে এসএনসিউ তো আলাদা সিস্টেমই আছে। স্যার একটা জিনিস বলুন যে মানুষ যে এটা আমি কি বলবো, এটা হয়ে গেছে মানুষের আতঙ্কে মানুষকে গ্রাস করেছে, একটু কাশি হলে একটু সর্দি হলে জ্বর হলে মানুষ হয়তো কোভিড হয়ে গেছে করোনা হয়ে গেছে, এটাতেই বেরিয়ে আসতে হবে। করোনা কিন্তু ছিল, আছে, থাকবে, আর করোনা কিন্তু এই যে এই না যে কালকে আমরা চলে যাবে পরশু দিন আর প্রতিষেধক বেরোবে আর তারপর আমি বেরোবো, করোনা থাকবে। এখন এর মধ্যে কিন্তু আমাদের সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে এবং আমাদের বিধিনিষেধ কিছু আছে, সেগুলো যেমন হাত ঘন ঘন হাত ধোয়া, কোনো কিছুতে হাত দিলে ইয়ে করা, এবং সামাজিক বিধি যেটা আমাদের সামাজিক দূরত্ব আমরা বলছি মিনিমাম 5 ফিট বা 6 ফিট দূরত্বে আপনারা কথা বলুন, সেটা যদি মেনে চলে তাহলে কিন্তু এটা আমরা খুব সহজেই আমরা ইয়ে করে দিতে পারবো, মানে কন্ট্রোল করতে পারবো। আর যারা পজিটিভ হচ্ছে তাদের আমরা যদি শুনুন, সবাইকে তো হসপিটালে রাখার মতো দরকার লাগে না, তারা বাড়িতে যদি আইসোলেটেডলি থাকেন একটা ঘরে, তাদের যদি একাধিক ঘর থাকে, যদি একাধিক ঘর থাকে সেটা একটা নির্দিষ্ট ঘরে বাথরুম এখানে নিয়ে বাথরুম টয়লেটের ফেসিলিটি যদি ঘর থাকে সেপারেট, তাহলে সেই ঘরেতে থাকলে পরে মানে 14 দিন 10 থেকে 14 দিনের মধ্যে কিন্তু নেগেটিভ হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, দু একজন হয়তো হয় না, কিন্তু বেশিরভাগই নেগেটিভ হয়ে যায়। অন্যদিকে শিশুর দেহ করোনা হতে পারে সেই আশঙ্কাও কাজ করছিল মায়ের মধ্যে। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।